সমুদ্রের মতোই বলা চলে, সেই একদম 50-60-এর দশক থেকে 2000 অবধি একটা বিস্তারিত একটা অধ্যায়, কিন্তু প্রচন্ড ভাবে বাংলা চলচ্চিত্র জগতে উপেক্ষিত একটি নাম। প্রথম সারিতে ওনার নামটা পর্যন্ত উচ্চারিত হয় না, কিন্তু ওনার ক্ষমতা, ওনার চলচ্চিত্র নির্মাণে যে অসীম দক্ষতা, সর্বোপরি সর্বসাধারণের জন্য ছবি তৈরি করা, যেটা ছোট থেকে বড় সবাইকে আকর্ষণ করবে, যার মধ্যে বিনোদন থাকবে, যার মধ্যে বার্তা থাকবে এবং দুর্দান্ত তার মধ্যে শৈল্পিক ক্রিয়েটিভিটি থাকবে, তা সেই মানুষটার খুব ঘনিষ্ঠ একজন মানুষ হচ্ছে আমাদের রাজা স্যার। স্যার, রাজা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো প্রথমেই, যেহেতু আমাদের আজ এই বছরের অনুষ্ঠান ওনাকে উৎসর্গ করেছি, আমি ওনাকে মানে মনন গুরু মানি। হ্যাঁ, এটা খুব ভালো কাজ করেছো, এটা খুব ভালো লাগছে সত্যি। তপনদার যা হয়তো সম্মান পাওয়া উচিত ছিল তিনি পান, কিন্তু এই যে তোমার মতন ছেলেরা তুমি আজকে স্মরণ করছো, মনন করছো, বারবার তার কথা বলছো, তাকে এত সম্মান করো, এইভাবেই তপনদার মতন মানুষরা বেঁচে থাকবে। এবং এরকম নতুন ছেলেরা যে তপনদাকে চিনতে পারছে, বুঝতে পারছে, তাকে ঠিক মানে গভীর জায়গা থেকে তুলে আনবেন, এটা একটা অসাধারণ কাজ করেছো। এবং তুমি সঠিক মানুষকে সঠিকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করছো, এবং এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আশা করি এখানে যারা উপস্থিত দর্শক আছেন তারাও তপন সিনহা সম্পর্কে আরো উৎসাহী হবেন, আরো গভীরভাবে তাকে জানতে চাইবেন। সেখানেই একজন পরিচালকের সাফল্য, এবং আশা করছি যে আমি যে তপনদা এইভাবে আগামী আরো 100 বছর বেঁচে থাকবে। আমার দেখার সুযোগ হয়েছে এবং আলাপ করার সুযোগ হয়েছে, তো তার শুটিং ও আমি উপস্থিত থাকতাম এবং তথ্যচিত্রটা উনি আমাকে সহযোগিতা করেছেন সম্পূর্ণ ভাবে, তা না হলে তো কারো উপর তথ্যচিত্র করা যায় না, উনি তথ্য দিয়েছেন। এখানে একটা অংশ তো কিছু কিছু অংশ দেখানো হলো, একটা এই অংশ যেমন আছে যেটা ওনার যে একটি অসাধারণ ছবি ডক্টর কি মত, অসীম আসার সময় বলছিল এই ছবিটার কথা, সে ডক্টর কি মতের একটা শুটিং মেটেরিয়াল, শুটিং মেটেরিয়াল উনি আমায় দিয়েছিলেন, ওনার কাছে তোলা ছিল, উনি বলেছিলেন অরুন্ধতী দেবী ওটা তুলেছিল, মানে পঙ্কজ কাপুর এবং সাবানাকে নিয়ে একটা জায়গা, এবং সেই জায়গাটার নেগেটিভটা উনি আমাকে দিয়েছিলেন। আসলে আগেকার দিনে আমাদের সময় ডকুমেন্টারি করা ফিল্মে কতগুলো টেকনোলজিক্যাল অনেক সমস্যা ছিল, মানে নেগেটিভ পেতে হতো, এখন যেমন সুবিধা হয়েছে একটা ভিডিও পেলেই যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যায়। আমাদের তো একটা মানে ফিল্ম পেলেই যে মানে ব্যবহার করতে পারবো তা নয়, আমাদের নেগেটিভ পেতে হতো, উনি সেই নেগেটিভটা আমি দিয়েছি। এবং ডক্টর কি মতের যে জায়গাটা দিয়েছিলেন সেই জায়গাটা উনি লিখেছেন, এটা অসাধারণ লেখা, মানে সেই জায়গায় কোনো ভারতীয় ছবি, সেটা অশোক কুমারও বলেছেন বা দিলীপ কুমার বলেছেন যে ওনাকে একজন ভারতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রকারের মধ্যে উনি একজন, সরকারিভাবে সেই স্বীকৃতি পেলেও মানে নিজের বাংলা থেকে সেই স্বীকৃতি উনি পান, যে মানুষ শুধু মনোযোগ সহকারে কাজ করে যায়, কোনো পলিটিক্স নয়, আত্মপ্রচার নয়, নিজের নামটা প্রচারে দিয়ে নয়, শুধু কাজের উপর মনোযোগ এবং বৈচিত্র্যময় আমি কাজ করব, কাজটাই মূল্য, সেই মানুষ হয়তো প্রতি ক্ষেত্রেই। আমার দুটো অভিজ্ঞতার মধ্যে একটা হচ্ছে আমি তখন বেঁচে থাকতেই আমি একটা ঘটনাচক্রের ডিরেক্টর অ্যাসোসিয়েশনের একটি দায়িত্বপূর্ণ পদে ছিলাম, তো আমি মূল একটা দায়িত্ব নিয়েছিলাম তখন তাকে একটা সম্বর্ধনা দেওয়ার, সেটা নন্দন দিতে মানে রাজি হয়েছিল হলটা দিতে, এবং তখন যখন আমি অর্গানাইজ করতে যাচ্ছি তখন একটা দেখেছিলাম ব্যাপক সাড়া পড়েছিল, মানে দিলীপ রায়, স্বরূপ দত্ত থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি অ্যাসোসিয়েশন যেভাবে এগিয়ে এসেছিল, এবং যখন তারা সম্বর্ধনা দেওয়ার সময় তারা সবাই এসে সম্বর্ধনা দিয়েছে,
এত হয়ে গেছিল জিনিস যে আমাদের একটা মানে লরি ছোট একটা হাতি ছোট হাতি ভাড়া করতে হয়েছিল ওই জিনিসগুলো দিয়ে। তার মানে হচ্ছে ওনার আন্তরিক ওনার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা মানুষের আসলে উনি ছিলেন চরিত্র সৃষ্টির কারিগর। এত অসাধারণ অসাধারণ চরিত্র উনি একটা ছবিতে অসংখ্য অসাধারণ অসাধারণ চরিত্র দেখা যেত উনি প্রত্যেকটা ছবিতে সে চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং এমন কাজের সুযোগ দেওয়া যেটা তাদের জীবনে সংলাপ করে লেখা থাকে শ্রেষ্ঠ কাজ। সেটা অনিল চ্যাটার্জী বলুন, রবি ঘোষ বলুন, স্বরূপ দত্ত বলুন, সমীপ প্রত্যেকটা মানে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম যে একটা ব্যতিক্রমী চরিত্র করলেন সেটা হচ্ছে ঝিন্দেরবন্দি মহিলবাবু। উত্তম কুমারের প্রথম দিকে যেগুলো যতুগৃহ বলুন বা উপহার বলুন যেগুলো ব্যতিক্রমী চরিত্র যেগুলো মানে মনে স্মরণীয় সেগুলো কিন্তু তপনসিনহার ছবিতে। ভালো লাগছে যে তুমি যেভাবে ওনাকে নিয়ে গবেষণা করছো সেটা তো বোঝাই যাচ্ছে এবং সেটা যে তরুণ প্রজন্মের মধ্যে যে তিনি এইভাবে ছড়িয়ে যাবেন এমনকি বোম্বের মানে ন্যাশনাল লেভেলের যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে বাংলায় আনার যে রীতিটা এটাও কিন্তু উনি প্রচলন করেন। অশোক কুমারকে বৈজয়ন্তীমালা একটাই বাংলা ছবি করেছিলেন হাটে বাজারে সেটাও ওনার মাধ্যমে। তারপর তনুজা আদালত একটি এই যে হ্যাঁ দিলীপ কুমার তো বলেন। তারপর অমল পালেকার অমল পালেকারকে নিয়ে দুটো ছবি করেছেন অসাধারণ দুটো ছবি একটা তো পঙ্কজ শত্রুঘ্ন সিনহা অসাধারণ চরিত্র একটা দামু। তা এই দামু সম্পর্কে আমি একটু শুনতে চাই যে আপনি কিভাবে রঘুবীর যাদবের মতো একজন অভিনেতাকে একটা বাঙালি চরিত্রে এত সুন্দর চিত্রনাট্য করেছিলাম ইতিমধ্যে আমার সিরিয়াল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল সুবর্ণরটা আদর্শ সিংহটের আলোকনিকেতন তখন আমি ইনফ্যাক্ট গৌতম ঘোষ মতন কিছু আমার ঠিক সিনিয়র যারা তারা খুব উৎসাহিত করত যে তুমি যেভাবে করছো বুদ্ধদাও বটে নন্দাও বটে যে সিনেমা হল। তো আমার কাছে প্রথম যে চিত্রনাট্যটা আমার এতে তৈরি হলো মানে আমার পরে বিশেষ করে মোহিত চট্টোপাধ্যায়ের দ্বারা সেটা হচ্ছে দাম। কিন্তু সে তামু চরিত্রে আমি প্রথম কিন্তু রবি ঘোষকে ঠিক করেছি। রবি ঘোষকে নিয়ে যখন ছবিটা করবো বলে প্ল্যান করেছি কোনো প্রডিউসারই রাজি হচ্ছে না, ঘরে ঘরে ঘুরে দরে দরে ঘুরে কেউ রাজি হচ্ছে না। যদিও আমার তখন যথেষ্ট জনপ্রিয়তা সিরিয়ালের ফলে কিন্তু কোনো প্রযোজকই পাচ্ছি না। শেষে রবিদাই আমাদের জয়া বচ্চনের কাছে পাঠিয়েছিল, তিনি তখন চিলড্রেন ফিল্ম সোসাইটির চেয়ারপারসন ছিলেন। তো তার সঙ্গে দেখা করে উনি মোটামুটি রাজি হয়ে গেছে। কিন্তু আমি যখন ওই চিলড্রেন ফিল্ম সোসাইটির সিঁড়ি দিয়ে নামছি তখন দেখছি অসংখ্য পোস্টার চিলড্রেন ফিল্ম সোসাইটি প্রডিউস করেছে কিন্তু তার মানে হচ্ছে দেখলাম যে ওরা ছবি প্রডিউস করে কিন্তু রিলিজ করে না ডিস্ট্রিবিউট করে না। তখন আমি বুঝলাম যে এই ছবিটা করলে এরকম পোস্টার হয়ে থাকবে শুধু আর বেরোবে না, সুতরাং আমি সেখান থেকে না করে চলে আসলাম। তারপরে আমি নিজেই আসলে যে টাকা জমিয়েছিলাম সিরিয়াল করে এবং আরও দুই বন্ধু সেই দুই বন্ধুর থেকে টাকা নিয়ে বলতে গেলে তখনকার সময় তো বাজেট একটু কম লাগতো, তার ফলে আমরা তিনজনে 8 লাখ করে দিয়ে 3,24,00,000 ছবিটা করেছিলাম। যদিও সেটা মূল মানে বাণিজ্যটা একজন মারোয়ারি কিনে নিয়েছিল বলতে গেলে মাত্র 1,00,000 টাকার বিনিময়ে। সে যাই হোক ওখানে রঘুবীরকে সিলেক্ট করার পিছনে কারণ হচ্ছে দামু ছবি করতে 5-6 বছর লেগে গেল যে কেউ প্রডিউসার পেলাম না বা 7 বছর লেগে গেল। ততদিনে রবিদা খুব ভারী চেহারা বয়স বেড়ে গেল, আমি দেখলাম রবিদা পারবে না ছবিটা টানতে। এমন ইতিমধ্যে আমি একটা হিন্দিতে ফিলিপিন করতে গেছিলাম, আমাদেরই বন্ধু অসীমচিন্ত সমীর চন্দ্র ও আমাদের ইপি ছিল তাছাড়া আর্ট ডিরেক্টর ছিল ওর সূত্রে রবিবীর আমার ওই টেলিফিল্মে একটা রোল চরিত্র করেছিল। তখন আমি দেখলাম রঘুবীরকে নিয়ে এই ছবিটা করলে হয়। রঘুবীর আমার বাড়িতে শুটিং এর আগে 1 মাস ছিল এবং বাংলা শিখেছিল মশ মশে 1 মাস। ডাবিং কি ওনা নিজেই করেন? ডাবিং তো ওনাকে দিয়ে করায়নি শেষ পর্যন্ত। কিন্তু কি করেছিল বলে
মানে ওটা একটা মজার ব্যাপার হচ্ছে ওখানে যে ধীমান চক্রবর্তী একটি চরিত্র করেছিল তো ধীমান যেহেতু রঘুবীরের সঙ্গে সবসময় থাকতো তো রঘুবীর যে স্টাইল অফ ডেলিভারিটা করেছিল সেইটাকে ও ভালো করে ফলো করেছিল ফলে রঘুবীরের চরিত্রটা আমি ডাবিং করেছিলাম ধীমান পেবি আর ধীমানের রোলটা করেছিল সুভাষ বুদ্ধদেব দাশগুপ্ত আমার আরেকজন অত্যন্ত প্রিয় পরিচালক বাসু চট্টোপাধ্যায় উনি ওনাকেও আমরা গত বছর হারালাম এই বছর আমরা বুদ্ধদেব বাবুকেও হারালাম বুদ্ধদেব দাশগুপ্ত এই দুজন মানুষের সাথেই কাজ করেছেন হচ্ছে আমাদের অসীম স্যার এবং আরেকজন অত্যন্ত প্রিয় অভিনেতা পরিচালক অমল পালেকার তার হিন্দি ও মারাঠি ছবিতে অসীম স্যার কাজ করেছেন এবং ইংলিশ এবং আরো অনেক পরিচালকের সাথে অসীম স্যার কাজ করেছেন অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন চলচ্চিত্র গায়ক স্যারের আমি প্রথমেই স্যারের কাছে যেহেতু আমাদের অনুষ্ঠান তপন সিনহার নামে উৎসবীকৃত স্যারের সাথে তপন সিনহার কিছু সামান্য স্মৃতি আপনি একটা বলেছিলেন আমাকে সেটা আমি যে সুযোগ গুলো আমাদের ছিল না এরকম ভাবে ছবি দেখার আগে ছবি দেখতে গেলে অনেক পাঠ ফাঠ পড়াতে হতো রাজা তাকে আমাকে ছবি দেখছেন এটা আমার খুব ভালো লাগছে এত মানুষ একসাথে বসে ছবি দেখছেন আমি তপন সিনহাকে প্রথমে আমার শ্রদ্ধা জানাই আমার সাথে তপন সিনহার কোন যোগাযোগ ছিল না কোনোদিন উনি যখন কাজ করছেন তখন আমিও কাজ করছি আমার সাথে একটা যোগাযোগ আছে যেহেতু এরকম তপন সিনহা তিনি সিনেমাটোগ্রাফার ছিলেন বিমল মুখার্জি এই বিমল মুখার্জির যিনি সহকারী ছিলেন দীপক দাস আমি দীপক দাসকে অ্যাসিস্ট করতাম একটা সময় দু বছর অ্যাসিস্ট করেছি ওনাকে এই একটা যোগাযোগ আর আমি প্রথম বুদ্ধদেব দাশগুপ্তর উত্তরা ছবি করার পরে সেই ছবিটা দেশে বিদেশে প্রচুর প্রশংসিত হচ্ছে আমিও সাথে সাথে আমিও প্রশংসিত হচ্ছি তো আমি NT1 স্টুডিওতে নিউ থিয়েটারসে আমি শুট করছিলাম একটা ফ্লোরে তখন তপন দা পাশের ফ্লোরে আমার আমি ওনার ভক্ত বাড়াইয়া একজন আছি তো তপন সিনহা যে ম্যানেজার ছিলেন উনি হঠাৎ আমাকে ডাকলেন বললো তুমি তো উত্তরা করেছো আমি বললাম হ্যাঁ বললো তোমার সাথে দেখা হওয়ার পরে একজন দেখা করবে না বললাম কে বললো তপন সিনহা হ্যাঁ নিশ্চয়ই তো আমার সেটা তখন মনে হলো যে এরকম একটা ব্যাপার যাই হোক তো আমি দেখা করলাম নমস্কার করলাম যথারীতি উনি আমার পিঠে হাত দিয়ে বললেন খুব ভালো কাজ করেছো তুমি কলকাতায় বসে যেরকম কেউ কোনো সিনেমাটোগ্রাফার এরকম কাজ করছে আমার বেশ ভাবতে অবাক লেগেছিল ছবিটা দেখে তো যাই হোক এরকম একটা সম্পর্ক আমার সাথে ওনার একদিনের বোধ হয় মিনিট বসেকে এই তপন সিনহার সাথে আমার সম্পর্ক এবার বুদ্ধদেব বাবু এবং বাসুবাবু সম্পর্কে কিছু শুনতে চাই বাসুবাবু খুবই প্রিয় বুদ্ধদেব বাবু খুবই প্রিয় এই দুজনের সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগে অনেক আমি বুদ্ধদেব সমাধান এখানে হয়তো অনেকে ছবি করছেন বা ছবি সাথে যুক্ত আছেন এখানে অনেকেই আমি বুদ্ধবাবুকে নিয়ে খুবই অল্প একটা কথা বলবো দুটো কথা বলছেন সেটা হচ্ছে আমি বুদ্ধদেবের সাথে প্রথম যখন ছবি করতে গেলাম সেটা একটা 13টা এপিসোডের ডকুমেন্টারি ছিল পেন্টারদের নিয়ে ভারতবর্ষের সমস্ত পেন্টারদের নিয়ে ডকুমেন্টারি তো প্রথম আমি আমরা মেদিনীপুরে যাই শুট করতে পটুয়াদের নিয়ে তো আমরা যথারীতি রাতের বেলায় পৌঁছে গেছি হোটেলে আছি পরের দিন সকালবেলায় পুরো ইউনিট লোকেশনে পৌঁছে গেছে আমিও গেছি প্রথম কাজ বুদ্ধবাবুর সাথে আমার তখন আমিও আমার বয়সটা অনেক কম তো বুদ্ধদেব দাশগুপ্তের সাথে আমার প্রথম কাজ তার আগে ওনার সাথে সব বিখ্যাত সিনেমাটোগ্রাফাররা কাজ করেছেন তো আমার তো একটা ভয় ছিল এবং এখনো ভয় আছে এখনো ভয় করে কোনো পরিচালক আমাকে কাজ করতে বললে বেশ ভয় থাকে আমি এখন যাই হোক
বেশ ভয়তে আছি, সকালবেলায় লোকেশনে পৌঁছে গেছি, সবাই পৌঁছে গেছে, পুরো ইউনিট সেখানে জেনারেটর আছে, লাইট আছে, বড় ইউনিট। তো আমি পৌঁছে যাওয়ার পরে বসে আছি, তো সবাই ব্রেকফাস্ট করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আমিও যথারীতি। আমি একটুখানি কোথাও বাইরে এরকম লোকেশনে গেলে একটু ঘুরে ঘুরে বেড়াই আশেপাশে, তো আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমরা পৌঁছে গেছি 8টার সময়, 10টা বাজে, তখনও বুদ্ধদা আসছে না। তো আমার কাছে অদ্ভুত লাগছে, সমস্ত পরিচালকদের তো একটা তাড়া থাকে, নিশ্চয়ই এখানে অনেক পরিচালক আছে, সবারই একটা খুব তাড়া থাকে, সবাই তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এটা একটা থাকে। তো আমি, আমার কাছে এটা অদ্ভুত লাগছে যে এখনো আসছে না, 10টা বাজে, 11টা বাজে। তখন আমি যে প্রোডাকশন ম্যানেজার ছিলেন তাকে বললাম, বুদ্ধদা এখন আসছে, বলে ওটা নিয়ে তুমি ভাবো না, দেখবে আসবে ঠিক। তো আমি যে আশেপাশে ঘুরছিলাম, আবার বেরিয়ে পড়লাম, তখন দেখলাম বুদ্ধদা মাঠে একটা জায়গায় শুয়ে আছে। তো আমি দেখলাম মাঠে শুয়ে আছে, পুরো ঘাসের মধ্যে মাঠে শুয়ে আছে। তো আমি দেখে চলে এলাম। তো আমি দেখে আসার পরে উনি বোধহয় আমাকে দেখেছিলেন, দেখে আসার পরে উনি কিছুক্ষণ বাদে উঠে এলেন, উঠে এসে আমাকে উনি একটা সিকোয়েন্স আমাকে বললেন যে দেখো পটুয়াদের নিয়ে কাজ, পটুয়ারা সাধারণত রং করে, রং গুলো ব্যবহার করে গাছের পাতা, এগুলো তো ওগুলো ওই আমাদের যে শিল নোড়া হয় পাটনা বাটের সেগুলোর মধ্যে পেশাই করছেন একজন মহিলা, বললো ওই ওইগুলো থেকে শুরু করবে, পরে ওখান থেকে ক্যামেরাটা পেশা করবে, বেশি আস্তে আস্তে ক্যামেরাটা খুব বেরিয়ে হবে, বেরিয়ে দেখবে ওখানে তুমি দুটো বাচ্চা ছেলে বসে ওই রংগুলো করছে, সেটাতে যাবে গিয়ে তারপরে ফাইনালি তুমি ক্যামেরাটা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে মানে তখন মানে এখানে অনেকেই বুঝবেন বাইরে বেরিয়ে যাওয়া মানে হচ্ছে তখন স্কর্চিং সান, বাইরে ব্রাইট লাইট আর ভেতরে খুব লো লাইট। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি আমি তো ওনাকে বলবো না যে না এটা হবে না বা হতে পারে না এরকম কিছু, আমিও আমি সেরকমই প্রথম থেকে যে আমি কিছু না বলতে পারি না, তো যথারীতি আমি না বলিনি। এবার আমি আমার ক্যামেরার পেছনে যারা আছে সবাইকে আমি জিনিসটা বোঝালাম এই যে, তো বুদ্ধদা যেমন সকালবেলা 8টা থেকে এসে 11টা 11:30 ফ্লোরে এলেন, আমিও ঠিক সেরকম ভাবেই আমিও 11টা থেকে 2:30 পর্যন্ত সময় নিলাম। এই 2:30 পর্যন্ত সময় নেওয়ার কারণটা ছিল যে একটু সানলাইটটা একটু কমে গেল, তাতে আমি ঘরে এবং বাইরেটা ম্যানেজ করতে পারলাম। এখানে নিশ্চয়ই অনেকে আছেন যারা জিনিসটা বুঝতে পারছেন। তো আমি ওইভাবে মানে একটা শর্টের ডিউরেশন হলো 5 মিনিট মতো, তো এইভাবে বুদ্ধদের সাথে এই একটা অভিজ্ঞতা। এরকম একজন পরিচালক যে যার কাছে সময়টা বিষয় ছিল না, এটাই আমার বক্তব্য যে তিনি ওই আর ভেবে 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 আসতেন, ভেবেই ছবি করতেন, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো যে একটা লোক দেখতে পেত ছবিটাকে, মানে ইমেজ গুলো দেখতে পেয়ে সে বলতো যে এটা হবে, এটা হবে, এরকম হবে, আমাকে আলোটাও বলতেন যে আলোটা একটু কম হলে ভালো আর কি। এবার একটুখানি বাসুবাবুর সাথে সম্পর্কে জানতে চাই, মানে ফিল গুড মুভি, ফিল গুড কমেডি, মানে ছোট থেকে বড় লাইট হার্টেড, মানে কোনো দর্শককে বেশি ভাবতে হবে না, বেশি মাথা ঘামাতে হবে না, কোনো জটিলতা নেই, খুব সহজ বোধ্যভাবে সিম্পলিসিটির মধ্যে দিয়ে এমন একটা ছবি পরিবেশন করা যার রেস শেষ অব্দি থেকে যাবে যে ভালো লাগাটা। সেই বাসু চট্টোপাধ্যায় যখন বাংলা ছবি করলেন, বাসুদার সাথে সম্পর্কটা, বাসুদার মানে সেটা একটু আমার অদ্ভুত হতে পারে, আমার আমার খুব একটা কিন্তু ইচ্ছে ছিল না বাসুদার ছবি করা, মানে আমি খুব ফ্যাক্টিভ হচ্ছে এটা সবাই জানতো আর কি। তো সেই জন্য আমি যে ছবিটা বাসুদার বাসুদার সাথে আমার বোম্বেতে দেখা হতো তাই, তো আড্ডা হতো, গল্প হতো, কিন্তু আমি বলতাম না না তোমার ছবি আমি করবো না, আমি তুমি করেই বলতাম। তো বন্ধুর মতোই ছিল বাসুদার, বন্ধু মানে খুবই বন্ধু, বাসুদা আমার থেকে অনেক বয়স হয়েছে কিন্তু সম্পর্কটা এরকমই ছিল আমাদের। তো বলতো কেন, আমি বললাম না না তুমি যেভাবে ছবি করো ওভাবে আমি করতে পারবো না। তো বললো তখন আমাকে বুদ্ধদা বাড়িতে একদম বসে আড্ডা দিচ্ছি, তো বাসুদা এসছে, বাসুদা তখন চেয়ার, তো বললো এই ব্যাপার বা তখন বুদ্ধদা বললো কেন করবে না, করো করো করো। তো যাই হোক আমি বললাম তো বুদ্ধদা বাসুদার সাথে প্রথম অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা আমি বলছি, বাসুদা একটা বালিগঞ্জ প্রেসে বাসুদার একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, তো সেখানে গেছি। তো আমি বললাম বাসুদার স্ক্রিপ্ট শোনাবেন তো, বলে হ্যাঁ হ্যাঁ বসো বসো। তো বাসুদার বাড়িতে গেলাম, বসলাম, বাসুদার একজন ম্যানেজার ছিলেন, আমি জানি না এখানে অনেক ভদ্রলোক মারা গেছেন, তো বাসুদা বসলাম, তো বাসুদাকে বলছি বারবার বাসুদা স্ক্রিপ্ট শোনান, গল্প শোনান, বলে শোনাবো শোনাবো।
তো তারপর ওনার কাজের যে একজন মহিলা ওখানে থাকতেন তাকে বললো এই শোনো জল টল পার করো সব জল টল পার করো যা বোতল গ্লাস যা আছে সব পার করো আসুন শোনো স্পিড দামি আমার মাথায় আছে স্পিড দামি তোমাকে অত কিছু করতে তুমি বসো আমি 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 না তখন একটু ইয়ে হয়ে গেছি অবাক হয়ে গেছি যে একজন পরিচালক স্ক্রিপ্ট শোনাবে না তো এরকম একটা অভিজ্ঞতা দিয়ে শুরু হলো কিন্তু যেদিন কাজ করতে গেলাম যেদিন শুটিং শুরু হলো সেদিন সেদিন বাসুদাকে অন্য মানুষ দেখলাম যে ছবি সে করুক সেটা সে ভেবে চিনতে ঠিকঠাক ভেবে চিনতে সে ছবি করতে আসে এবং সেই যে সরকুল আমাকে বলছে যেভাবে ছবি তুলতে বলছে আমি তখন অবাক হয়ে গেলাম যে এই মানুষটা তখন বললো স্ক্রিপ্ট শোনাবো না আর সে লোকটা পকেট থেকে একটা পাতা বার করে একটা পেজ বার করে কয়েক লাইন লেখা আছে সেটা আর্টিস্টও বলছে শোনো এই ডায়লগ বলবে এর বাইরে যাবে না আমি যেটা বলবো সেটাই বলবে একটা কথাও তুমি বাইরে বলবে না কারণ ও একটা ওর সংলাপের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার থাকতো বাসুদার যেটা যেটা যে সংলাপের শেষটা যদি বাদ দেওয়া হয় তাহলে ওটার মানেটা পাল্টে যায় আর কি সেই জন্য বাসুদা একদম ওইটা দেখেই বলে দিত যে তুমি এটার বাইরে যাবে না এটা এই হচ্ছে বাসুদা বাসুদা এরকম একজন মানুষ ছিলেন আমি যেটা গবেষণা করে দেখেছি উনি কিন্তু ক্রমশ নিজেকে সিম্পলিফাই করে দেন ওনার প্রথম ছবি সারা আকাশ হিন্দি ছবি ওটা কিন্তু পুরোপুরি শিল্পী শৈল্পিক ভাবে পরিবেশন করেন তারপর পিয়াকা ঘর করলেন পিয়াকা ঘরে আরেকটু সিম্পলিফাই করলেন কিন্তু ওর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে কিন্তু সিম্পলিসিটি আছে তারপর ক্রমশ সিম্পলিফাই করতে 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 ব্যাপারটাকে গেলেন যেখানে সহজবদ্ধতা থাকবে ভালো লাগা থাকবে এবং একটা লাইট হার্টেড কমেডি থাকবে সমস্ত কিছু থাকবে এবং ওনার একটা বলা যায় মাস্টার অফ স্ক্রিন প্লে মানে চিত্রনাট্য এবং সংলাপ একটা এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা গল্পকে ছোট গল্পকে উনি একটা বিরাট আড়াই ঘন্টা ছবি করে দিতে পারতেন সেটা অমল পালেকারও বলেছেন যেমন রজনীগন্ধা একটা ছোট গল্প ছিল এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা সেটাকে একটা আড়াই ঘন্টার একটা বৈচিত্র মানে সুন্দর একটা ভালো লাগার একটা গল্প তৈরি করে যে চিত্রনাট্যের দক্ষতা এটা একটা অসাধারণ প্রশংসনীয় বিষয় আর আরেকটা বিষয় বলতে হয় যে আমার পাশে রাজা বসে আছে রাজা সেন নিয়েও আমাকে বলতে হয় রাজা সেনের সুব্রত সুবর্ণলতা যখন আমি দেখেছিলাম আমি ভেবেছিলাম এই ভদ্রলোক নিশ্চয়ই আমাদের অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে পাবো তো সেখানে আমরা দামও দেখলাম তো সুবর্ণলতা আমার কাছে একটা মাইলস্টোন সিরিয়ালের সেটা বলতেই হয় আর কি জানি না আপনারা যদি নাও দেখে থাকেন তাহলে সুবর্ণলতা বোধ হয় ইউটিউবে পাওয়া যেতে পারে বোধ হয় না সম্ভাবনা নেই কোনো অসাধারণ অসাধারণ সিরিয়াল যেরকম হয় আর একটা সিরিয়াল আমি নিজেও করেছিলাম বারো ঘর এক উঠোন তো সেই সিরিয়াল গুলো সাথে আজকের সিরিয়াল গুলো মানে কোনোভাবেই যায় না যেখানে সোসাইটির সমস্ত রকম সমস্যা নিয়ে সিরিয়াল গুলো হতো তুই যাই হোক আমি কোনো প্রসঙ্গে চলে যাচ্ছি এইবার আমরা একটুখানি অরবিন্দ বাবুর জ্যেষ্ঠ পুত্র তথা একজন গণমাধ্যম গবেষক তথা বরেণ্য লেখক শ্রী বনফুলের ধাতুষ পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কিছু তপন সিনহা স্মরণে অরবিন্দ বাবু স্মরণে সবাইকে মিলিয়ে কিছু বলতে এবং আপনার নিজের কাজ নিয়ে প্রথমে আমি রাজা কাকু এবং অসীম কাকুকে প্রণাম জানাই কেন আমার বাবার সঙ্গে এদের দীর্ঘকালের সম্পর্ক আর আমি চব্বিশ ঘন্টা জি নিউজে দশ বছর একটা প্রোগ্রাম করতাম আজকের দিনে প্রত্যেকটা দিন কেন মানে প্রত্যেকটা দিনেরই একটা বিশেষত্ব আছে তা প্রায় 3,500 ডকুমেন্টারি করেছি কোনোটা 5 মিনিট কোনোটা 7 মিনিট তা 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন এবং তপন সিনহারও জন্মদিন এই তিনজনকে আমাকে 10 মিনিটে আনতে হতো যাই হোক তপন সিনহা সম্বন্ধে আমি বাবার সঙ্গে ওনার বাড়িতে গেছি এবং বাবার প্রথম বই 1959-এ বাবার কিছুক্ষণ যে বইতে রবি ঘোষ প্রথম সুযোগ পায় মানে রবি ঘোষের ডিবুট হচ্ছে কিছুক্ষণ 1959-এ শোভা সেন বাবার কাছে রবি ঘোষকে একটা ছোট চিরকুট লিখে পাঠিয়েছিল এই বেটে ছেলেটাকে পাঠাচ্ছি ভালো কাজ করে দেখিস তা যাই হোক এই কিছুক্ষণ ছবিতে নায়ক ছিল অসীম কুমার আর নায়িকা ছিল অরুন্ধতী দেবী অরুন্ধতী দেবী আপনারা জানেন তপন সিনহার স্ত্রী এবং ঘটনাচক্রে বলি তপন সিনহা ভাগলপুরের মানুষ ছিলেন আপনারা জানবেন অশোক কুমারের মামার বাড়িও ভাগলপুর অশোক কুমার কিশোর কুমারের মামার বাড়ি ভাগলপুর এবং ছায়া দেবী হচ্ছে অশোক কুমার কিশোর কুমারের মামাতো পিস্তুত ভাই বোন
এবং অশোক কুমারের জন্ম হয়েছে ভাগলপুরে এবং আমার জ্যাঠামশাই বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় উনিও থাকতেন ভাগলপুরে ওনার বাড়িতেই আমার জন্ম এগুলো আমি কেন বললাম যে 1965 অশোক কুমার ভাগলপুরে গেছেন অশোক কুমার ভালো রান্না করতে পারতেন ভালো অ্যাস্ট্রোলজি করতেন এবং হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন এবার অশোক কুমার গেছেন ওদের বাড়িটাকে রাজবাড়ি বলা হতো এখন সেই বাড়ি ডেমোলিশ হয়ে গেছে মামার বাড়ি তা তপন সিংহ সেই সময় ছিল আমার জ্যাঠামশাই খুব মাংস খেতে ভালোবাসত তা অশোক কুমার নিজে টিফিন ক্যারি করে তপন সিংহকে নিয়ে 1965 গোলগুপিতে আমার গর্জেটুর বাড়িতে আসে যে বলাই তাকে মাংস রেঁধে খাওয়ানো এরকম রিলেশন ছিল কারণ আপনারা সবাই জানেন যে বনফুলের হাটে বাজারে তপন সিনহা করে এবং বনফুল হাটে বাজারে লিখে রবীন্দ্র পুরস্কার পায় এবং তপন সিনহাও হাটে বাজারে করে রাষ্ট্রপতি পুরস্কার পায় অশোক কুমার তাতে মুখ্য ভূমিকা করে এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় তো একটা অদ্ভুত মানে মানে যে ধরনের অভিনয় করেন ভাবা যায় না বা তাকে তপন কাকু করিয়েছিল একটা অদ্ভুত ভাষা ব্যবহার করে আর বৈজয়ন্তী মালা তো ছিলই আমি আরেকটা ইয়েতে বলতে পারি যে এখন পর্যন্ত ইন্ডিয়ান রেলওয়ে দুটো সিনেমার নামে মানে ট্রেন চালাচ্ছে একটা চলছে তারাশঙ্করের গণদেবতা যেটা তরুণ মজুমদার করেছিলেন সেটা সোমনাথ বাবু ইনিশিয়েটিভ নিয়ে সেই সময় কিছুদিনের জন্য মানে রামবিলাস পাশোয়ান রেলওয়ে মিনিস্টার ছিলেন তারাশঙ্করের সেন্টিনারিতে ওটা হয় এরপর ইন দ্য ইয়ার 1999 বনফুল সেন্টিনারি হয় তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হলেন তা আমি কালীঘাটে গিয়ে বললাম যে আমার জ্যাঠামশাইয়ের নামে একটা ট্রেন ওনাকে একটা ট্রেন করতে হবে বলো তুমি নাম দাও তখন আমি নাম দিলাম হাটে বাজারে এবং 1999 উনি হাটে বাজারে এক্সপ্রেস চালু করলেন এবং ওটা তপন সিনহার তৈরি আপনারা যারা শিয়ালদা দিয়ে যান তারা জানেন যে হাটে বাজারে এক্সপ্রেস চালু আছে তা এত বাংলা হিন্দি তামিল চলচ্চিত্রের মধ্যে আমার জানা নেই যে গণদেবতার হাটে বাজারে ছাড়া আর কোন সিনেমার নামে ট্রেন আছে কিনা আমার দুজন মানুষই প্রচন্ডভাবে উপেক্ষিত হ্যাঁ যাই হোক সেটা অন্য বিষয়ে যাচ্ছি তা আপনারা তপন সিনহার নামে একটা হসপিটাল হয়েছে সেটা হচ্ছে আমাদের রেলওয়ে হসপিটাল আমি টালিগঞ্জে থাকি করুণাময়ীর কাছে তপন সিনহা মেমোরিয়াল একটা হসপিটাল হয়েছে এবং তপন সিনহা সম্বন্ধে মানে বলার আমার ক্ষমতা নেই কেন উনি ঝিন্দের বন্দির মতো সিরিয়াস বই করেছেন গল্প হলেও সত্যির মতো কমেডি বই করেছেন আর আমার বাবা বলতো বাবার কাছে যখনই মানে কেউ যেত কোনো সম্মান নিয়ে বললো আগে খোকাদাকে দাও খোকাদা মানে অগ্রদূতের বিভূতি না আগে তপনকে দাও তারপর আমাদের কথা চিন্তা করবেন বাবা তপন সিনহার প্রতি বাবার একটা বিরাট সম্মান ভক্তি ছিল এবং বলতো রবীন্দ্র সাহিত্যকে তপন সবচেয়ে ভালো করেছে কি কাবলিওয়ালা কি অতিথি কি ক্ষুদিত পাষাণ সমস্ত কিছু বাবা তপন সিনহাকে খুব ভালোবাসত একটা ছোট্ট ইনফরমেশন আমি মাঝখানে ঢুকছি ক্ষমা করুন অরবিন্দবাবু বলেছিলেন তপন সিনহার প্রথম ছবি অঙ্কুশ যেটার কেন্দ্রীয় চরিত্র ছিল একটি হাতি সেই সময় দাঁড়িয়ে 50 দশকে দাঁড়িয়ে বাংলা একটি চলচ্চিত্র যার কেন্দ্রীয় চরিত্র হাতি এটা একটা দুঃসাহসিক একটা পদক্ষেপ ছিল এবং সেই ছবিটিকে পলিটিক্স করে নামিয়ে দেওয়া হয় 3 দিনের মাথায় হল থেকে এবং সেই যে ছবিটা তখন অনেকটা অ্যাডভান্স যুগের থেকে এবং সেইটার প্রতিবাদ কিন্তু অরবিন্দবাবু জানিয়েছিলেন ভীষণভাবে যে এইভাবে ওটাকে নামিয়ে দেওয়া করে মানে অ্যাকচুয়ালি মানে আপনারা শুক্রবার রিলিজ করলো রবিবার নামিয়ে মানে অ্যাকচুয়ালি বাংলা চলচ্চিত্রে নিতিন বসু দেবকী বসু অজয় কর অগ্রদূত তপন সিনহা এদের ভূমিকাগুলোকে মানে সরিয়ে দেয়া হয়েছে মাত্র কয়েকজনের ওপরই কেন্দ্রীভূত হয়ে গেছে আপনারা যদি দেখেন আমাদের ভারতবর্ষের প্রথম মানে বিদেশ থেকে সম্মান আনে কে আনডিভাইডেড ইন্ডিয়া দেবকী বসুর সীতা 1934 ভেনিস থেকে কেউ জানে না তারপরে 1952 অগ্রদূতের বাবলা চেকোস্লোভাকিয়া থেকে কিন্তু কাউকে জিজ্ঞেস করলে বলবে সে পথের পাঁচালী সে কিছুতেই বাবলার নামও বলতে পারবে না সীতার নামও বলতে পারবে না বলতে গেলে বাংলার প্রথম যদি বলা হয় শৈল্পিক ছবি সেটা কিন্তু বিমল রায়ের উদয়ের পথে কিন্তু সেটাকে গণ্য করা হয় 1944
তুমি আগে মাস্টার মিলার এখন কথা হচ্ছে যে আমাদের নিতিন বসু নিতিন বসু প্রথম ভাগ্যচক্রতে প্লেব্যাক শুরু করলেন 1934 এ প্রথম আনডিভাইডেড ইন্ডিয়ার প্লেব্যাক শুরু হলো দেবকী বসুর প্রথম রেকর্ড চণ্ডীদাস এবং সেই প্রথম মানে বাংলা ছবি কেন ভারতীয় ছবিতে গান ব্যবহার করলেন দেবকী বসু সেগুলো আমাদের এখন জানানো হয় না প্রথম কালার ছবি আমাদের হয় 1957 এ তার নাম হচ্ছে পথে হলো দেব উত্তম সুচিত্রা সেটাও অগ্রদূতে সেটা গেভা কালারে প্রথম রঙিন ছবি হচ্ছে পথে হলো দেব তাই তো অসীম কাকু হ্যাঁ প্রথম কালার ছবি কিন্তু কিন্তু এগুলো প্রচারের আগে নেই জানবেই না প্রথম আমাদের কালার ছবি হলো পথে হলো দেরি 1957 তার ডাইরেকশন অগ্রদূত গোষ্ঠী উত্তম সুচিত্রা এবং আরো অনেক কিছু আছে যেগুলোতে মানে প্রথম অন্যরা করেছে কিন্তু তাদের সেইভাবে আমরা এই যে প্রথম ব্যাক প্রজেকশন ছবি অসীম কাকু জানবে ব্যাক প্রজেকশন প্রথম অজয়কর করলেন বইটার নাম হচ্ছে প্রতীক চারু রায় মানে দেবকী বসুর প্রতীক নয় চারু রায় প্রতীকে প্রথম মানে ব্যাক প্রজেকশন করলেন অজয়কর এরকম এবং অপরাধী ছবিতে ইনডোর লাইট প্রথম করলেন দেবকী বসু তাই তো ইনডোর লাইটটা আমি শুনেছিলাম প্রমথেশ বড়ুয়ার নাম হ্যাঁ প্রমথেশ বড়ুয়ার প্রোডাকশনে আচ্ছা উনি করেছেন হ্যাঁ বইটার নাম অপরাধী তখন ওনার ওনার স্টুডিওটা ছিল ওই থিয়েটার রোডের বা ওই সব জায়গায় একটা কি স্টুডিও ছিল সেই স্টুডিওতে প্রমথেশ বড়ুয়ার স্টুডিওতে দেবকী বসু প্রথম করলেন ইনডোর লাইট দ্যাট ওয়াজ অপরাধী বই যাই হোক এগুলো আমাদের এখন প্রচারের আলোয় নেই যেমন আপনাদেরও যদি জিজ্ঞেস করি যদি অডিয়েন্সকে যে প্রথম কিশোর কুমার কোন বাংলা চলচ্চিত্র ছবিতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে আপনারা বলুন আপনারা বলবেন চারুলতা কিন্তু চারুলতা 1964 এ তার ছ বছর আগে 1958 এ হয় লুকোচুরি তাতে কিশোর কুমার গিয়েছিল মায়া কোনো বিহারিনী কিন্তু এই কথাটা কেউ বলে না সবাই চারুলতাটাই বলে লুকোচুরিটা বলে না এখন সেইভাবে আমরা আলোচনার আগে বাংলা চলচ্চিত্র অনেক অন্য মাত্রা ছিল অন্য জায়গা ছিল তবে সেই জায়গাটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবে কাকুরা আছেন তারা যতটা সম্মান দিয়ে রাখছেন একটু আপনার পিতা সম্পর্কে একটু শুনবো মানে আপনার বাবা সম্পর্কে একটু শুনবো বাবা তো ব্যাপার না বলছি নিশিপদ্ম মতো ছবি বাবা হলো বাবার সঙ্গে মানে রাজা কাকুরা বাড়িতে গিয়ে বাবার সঙ্গে গল্প করতেন বাবা খোলামেলা মানুষ ছিল এবং সবচেয়ে যেটা বাবা এবং তপন সিনহা দুজনেই স্বনামধন্য প্রতিষ্ঠান নিউ থিয়েটার্সে কাজ শুরু করে সাউন্ডে ছিলেন তপন সিনহা সাউন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলেন তপন সিনহা আর বিমল রায় কার্তিক চ্যাটার্জির এদের অ্যাসিস্ট্যান্ট ছিল বাবা তা বাবা ওই নিউ থিয়েটার্স থেকেই কাজ শিখেছে বাবারা বাবার অনেক ঘটনা আছে বাবাকে একদিন বীরেন সরকার বলল যে রাজ কাপুর আসবে আমার আসতে একটু দেরি মানে দেরি হবে তুমি রাজ কাপুরকে রিসিভ করো তার নিউ থিয়েটার্সের গেট বাবা দাঁড়িয়ে আছে রাজ কাপুর এলেন গাড়িটার থেকে নামলেন গেটের সামনে এসে জুতোটা খুললেন জুতোটা খুলে প্রণাম করলেন দিয়ে বাবা মানে আর কি সঙ্গে রাজ কাপুর নিউ থিয়েটার্সে ঢুকলেন তখন বাবা বলল যে আপনি কাপুর স্যার প্রণাম করলেন বাবা ভাঙা মারা হিন্দিতে বলল আমার বাবা এইখানে চাকরি করেছে আমার বাবা যখন মানে বোম্বেতে ছিল দু বছর সরকার স্যার মাইনে পাঠিয়ে দিয়েছে আমি এই জায়গা প্রণাম করব না আপনারা সবাই জানেন যে শশী কাপুরের জন্ম হাজরা রোডে 114/কত হাজরা রোডে ওই ফায়ার সার্ভিসের পরে পরের বাড়িটাই ওই পৃথ্বীরাজ কাপুর থাকতেন আর মানে রাজ কাপুর তখন মিত্রতে পড়তেন মিত্র ইনস্টিটিউশনে আর শশী কাপুরের জন্ম ভবিষ দেখবেন যে ক্যালকাটা ওই বাড়িতে 114/শান্তি তা পৃথ্বীরাজ কাপুর নিউ থিয়েটার্সে চাকরি করতেন এবং আজকে আমরা ভাবা যায় না এগুলো বাবারা যেহেতু নিউ থিয়েটার্সে ছিল অনেক কিছু দেখেছে রবীন্দ্রনাথও ওখানে এক মাস ছিলেন তা সেটা গোল ঘর ছিল খড়ের ঘর এখন সেই ঘরটা তো বোধহয় একটা কালী মন্দির করে দিয়ে দিয়েছে আর কিছু কি আর বলবো অনেক রকমের ঘটনা আছে বাবার বইগুলো বা এই যে কাকু দামু এ আমার অত্যন্ত প্রিয় ছবি মানে সুবর্ণরেখা মাস্টারপিস অফ সিরিয়াস যে সুবর্ণলতা মাস্টারপিসেস অফ সিরিয়াস
আর অসীম কাকু ক্যামেরাম্যান শিক্ষু দুর্দান্ত, এরা আমার ভিত্তিতুল্য শ্রদ্ধেয় মানুষ, এদেরকে বারবার প্রণাম জানাই। তবু একটি কথা বলি যে এখন বাবা আমাদেরকেও লাইনে আসতে দেয়নি। আপনারা সেদিনকে আমাকে গৌতম সরকার ফোন করেছিল যে গৌতম সরকার খেলোয়াড় ছিল, তুমি বাবার লাইনে সেইভাবে যেতে পারলে না। বাবারা চায়নি, আমি অন্য কোম্পানির ডিরেক্টর ছিলাম, তা বাবারা কেউ চায়নি। আপনি যদি দেখেন সন্দীপ রায় ছাড়া খুব কম ডিরেক্টরের ছেলে ডিরেক্টর হয়েছে। তখন আমি গৌতম সরকারকে বললাম যে তুমি মানস, বিদেশ, সুদীপ, পিকে, চুনি কার ছেলে খেলোয়াড় হয়েছে, অ্যাথলেট হয়েছে, সুব্রত বর্চাদের ছেলে কি হয়েছে, খেলোয়াড় হয়েছে, সুরজিতের ছেলে খেলোয়াড় হয়েছে, তাদের নেক্সট জেনারেশন সব কেউ ইনফোসিস, কেউ টিসিএস, কেউ কগনিজেন্ট, কেউ তবলা বাজাচ্ছে, কেউ গান করছে, কেউ সিরিয়াল করছে, এই দিকে গেছে, কেউ তো খেলোয়াড় হয়নি, সমরেশের বোধহয় কন্যাও অ্যাঙ্কারিং করে, সবার মানে মানে একজন স্টার প্লেয়ারের ছেলে নেক্সট জেনারেশন খেলোয়াড় বা অ্যাথলেট হয়নি। তেমনি আমাদের বাবাদের সময় বাবারা কেউ এত ইনসিকিউর লাইন, রাজা কাকু জানবেন, অসীম কাকু জানবেন যে আজকে প্রডিউসার বললো কাল থেকে ছবি করবো, রাত্রিবেলায় জানিয়ে দিচ্ছে কাল থেকে আমার টাকা নেই, এইরকমই হচ্ছে এই লাইন। বাবারা কিছুতেই আমাদেরকে এই লাইনে আসতে দেয়নি। বাবা নিশিপথে স্ক্রিপ্ট নিয়ে ঘুরে বেড়াইত লেনিন সরণিতে, কোনো প্রডিউসার রাজি হয়নি। তখন বাবার এক আমার মায়ের এক সম্পর্কে কাকা শান্তিময় বন্দ্যোপাধ্যায় দাঁড়িহাট সিঁড়ি থাকে, সে টাকা পয়সা জোগাড় করে আনলো, বাবা উত্তমবাবুকে গিয়ে স্ক্রিপ্টটা শোনালো, উত্তমবাবু দশ দিন দিল, তা নিশিপদ্ম সুপার হিট হল। তারপর বাবা ধন্নি মেয়ে করেছে যাতে জয়া প্রথম নায়িকা হলো। আপনারা সবাই বোধহয় এখানে যারা আছেন ধন্নি মেয়ে মৌচাক দেখেন, এরকম মানুষ কম আছে, বা অগ্নিশ্বর দেখেন বাবা, এই আর কি। আর বাবাদের সেই যুগটা, রাজা কাকুদের যুগটা কিন্তু চলে যাচ্ছে। এরপর যে জিনিসটা আসছে ওটিটি ওভার দ্য টপ, এই যুগে কতখানি 14-15 মিনিটের ছবি, প্রত্যেকটা সময়ের মূল্য, প্রত্যেকটা মুভমেন্টের মূল্য, যারা মোপাসা পড়েন, শেখব পড়েন, টলস্টয় পড়েন, বা এখানে বনফুল পড়েন, প্রভাত কুমার পড়েন, ছোট গল্প কি জিনিস বলতে পারবে তারা, ছোট বা ও হেনরি, ছোট গল্পর মানে একটু এবং লাস্টের দিকে যে স্পিনটা, সেই ছোট গল্প তো এখন ওটিটি প্ল্যাটফর্মের মেন জিনিস। তো যাই হোক, এখন পুরো মিডিয়াটাই পাল্টে গেছে। আর আমি এনাদের সামনে বেশি কথা বলতে পারি না, কারণ ওনারা হ্যাঁ ওনারা যে জায়গায় আছেন আমি সে জায়গায় নেই। রাজা স্যারকে নবাগতদের জন্য কিছু আমি সকলকে প্রণাম জানিয়ে, তবে একটা কথা বলছি লাস্টে, আমার কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আপনারাও যারা ওটিটির জন্য ছবি করছেন দেখবেন পয়সা করির ব্যাপারটা একটু চিন্তা করবেন। অনেক ভুয়ো প্ল্যাটফর্ম হয়, নিজের নামে করে নিজে ইউটিউব চ্যানেল করে করবেন তবু ভালো, আপনার কন্ট্রোলে থাকবে, কিন্তু এত ভুয়ো ওটিটি প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে টাকা পয়সা যেন জলে না যায়, দেখবেন। সবাইকে প্রণাম জানিয়ে শেষ কর, আমার তো মনে হচ্ছিল ধ্বংসই করে দিয়েছে, কিন্তু আসার পথে অসীমের সঙ্গে কথা হচ্ছিল, ওইবার ইন্ডিয়ান প্যানোরামায় জুড়ি ছিল, তো যেসব গল্প গুলো বললো, যেসব ছবি সিলেক্টেড হয়েছে, এবং খুব মানে আমি খুব উৎসাহিত হলাম, এবং আজকে ওই উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। আমি অসীম দুজনেই বলছিলাম যে এত ভালো উপস্থিতি আপনাদের, তা আমাদেরকে আমাদেরকে আপনারা উৎসাহিত করছেন, হ্যাঁ, যে আপনারা এত সুন্দরভাবে আছেন। আর এবং আমাদের বন্ধু ছেলে প্রীতমাপের মধ্যে যেটা দেখছি যে আগের জেনারেশনের প্রতি শ্রদ্ধা, এবং যেভাবে তোমরা খনন করে বার করতে চাইছো ভালো ছবির ইতিহাস, সে খুবই ভালো, মানে আমার কাছে খুব উৎসাহ ব্যঞ্জক লাগছে। আমার তো মনে হচ্ছে যে আগামী দিন, অসীমের কথা মিলিয়ে বলছি, ও বলেছিল যে আগামী দিন কিন্তু হতাশার নয় সুদিন একটি আসছে। অসীম স্যারকে আমার দুটো জিনিস জিজ্ঞেস করা, একটা হচ্ছে অমল পালেকার আমার খুবই প্রিয় একজন অভিনেতা, মানে বাস্তব মনে হবে যেন একদম নিজের পরিবারের কোনো এক সদস্যকে আমরা দেখছি, কোনো আলাদা চরিত্রকে দেখতে পাই না ওনার কোনো অভিনয় বা ওনাকে যেভাবে পরিবেশন করা হয় এবং উনি নিজেকে যেভাবে পরিবেশন করেন প্রত্যেকটা ছবিতে, সে বাসু চ্যাটার্জির ছবি হোক বা ঋষিকেশ মুখার্জির ছবি হোক বা অন্যান্য ছবি হোক, এবং ওনার নিজের পরিচালিত ছবি আঙ্কাই প্রথম ছবি হয়তো অসাধারণ লেগেছিল আমার, তা উনি পরিচালক হিসেবে অসাধারণ একজন, তা ওনার সাথে কাজ করার কিছু অভিজ্ঞতা এবং নতুনদের
অমল দাস সাথে আমি তিনটে ছবি করেছি, একটা দুমকাটা আপনারা দেখতে পাবেন, ইচ্ছে করলে ওটা দেখা যায় আর কি। ওটা হিরো ছিল পুরি, দাদু আর নাতির গল্প, বাচ্চা নিয়ে একটা হিন্দি ছবি। আর পরে একটা ছবি করলাম ওয়ান অ্যান্ড ওয়ান সেকেন্ড বলে একটা ইংরেজি ছবি, তাতে রজত কাপুর ছিল আর অন্তরাম আলী ছিল। আর একটা ছবি করলাম মারাঠি ছবি, সেটাতে অমল পালেকার প্রায় 25 বছর বাদে অভিনয় করেছেন। সেই ছবিটা বছর 6-5 আগে করেছি, শর্মিলা টেগার আর অমল পালেকার, এদের এর দুজনেই অ্যাক্টিং করেছেন। তো অমল পালেকারের সাথে অভিজ্ঞতা, মানে অমল পালেকারের সাথে আমার পরিচয় হয় বম্বেতে। অমল পালেকার আমার একটা ছবি, আমার তোলা ছবি, মানে আমার তোলা ছবি একটা ডকুমেন্টারি দেখে খুব, সেবার উনি জুড়ি ছিলেন, তো ছবি দেখে খুব উৎসাহিত আমাকে ফোন করলেন, কথা হলো, অনেক কথা হলো, তো বললেন বাড়িতে এসো। তো অমল দাস ওনার বম্বের বাড়ি বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে উনি পুনেতে থাকেন, তো বললো তুমি পুনেতে এসো। তো আমি পুনেতে গেলাম, পুনেতে যাওয়ার পরে উনি প্রথম দিন ওনার ওনার বাড়িতে, দুটো বাড়ি ওনার, একটা অফিস, সেখানেও গেস্টটা থাকতে পারে আর একটা গিয়ে পারে। তো আমাকে অফিসে রাখলেন ওনার প্রায় 6 সহকারী, তো সবাই আমাকে নানাভাবে, যাতে আমার কোনো অসুবিধা না হয় এভাবে চললো, দুদিন চললো এভাবে। তারপরে উনি স্ক্রিপ্ট শোনালেন, তো বম্বে থেকে আর্ট ডিরেক্টর বাকি সবাই এলো, স্ক্রিপ্ট শোনা হলো, শোনার পরে শুটিং এর ডেট ঠিক হলো তার ঠিক 2 বাদে। তো এবার আমার লোকেশন হাঁটতে, ওখানে লোকেশন দেখা শুরু হলো, টেস্টিং হচ্ছে যে সকাল 6 বেরোতে হবে, তো 6 মানে 6, এটা আমি অমল পালেকারের কাছ থেকে প্রথম দেখলাম আর কি, যে বাকি ইউনিটে যারা ছিল সবাই সকাল 6 মানে 6, নিজেও কিন্তু 6 বাজতে পাঁচে এসে অপেক্ষা করতে, এরকম ডিসিপ্লিন মানুষ সিনেমাতে নিশ্চয়ই সবাই ডিসিপ্লিন, তার মধ্যে এত বেশি ডিসিপ্লিন একটি মানুষ যার সাথে 3 ছবিতে কাজ করেছি, 3 ছবিতে কাজ করা মানে প্রায় আমার 4 বছর ওনার সাথে কেটেছে বম্বে পুনে মিলিয়ে। তো উনি যে সময় বলতেন সেই সময়ের মধ্যে ওনার সমস্ত কাজটা শেষ করতে হতো, আর উনি যথেষ্ট মানে কি বলবো সবটা নিজে দেখতেন, অর্থনৈতিক ব্যাপারটাও নিজে দেখতেন, প্রোডাকশনটা নিজে করতেন, নিজের নিজেই প্রডিউসার ছিলেন থাকতেন, আমি যে 3 ছবি করেছি 3 ছবি প্রডিউসার নিজে ছিলেন সেটা বলে না আর কি, কিন্তু সমস্তটা নিজেই সামলাতেন, নিজে করতেন, এবং ওনার সহকারী যারা ছিলেন তারা সবাই ভীষণ অ্যাক্টিভ থাকতো, সকাল 6 মানে 6, রাত 10 শুটিং মানে 10 সবাই হাজির, এরকম একটা ডিসিপ্লিন মানুষ অমলদা ছিলেন। আর ভীষণ রসিক মানুষ, যখন শুটিং এর বাইরে ভীষণ আড্ডা মারতে ভালোবাসতেন, আর মূলত বাঙালিদের নিয়েই আড্ডা মারতেন বেশি, বাংলাও মোটামুটি বাংলাটাও বলতে পারতেন, মানে প্রথম স্ত্রী বাঙালি ছিলেন, অনেকগুলো বাংলা ছবিও করেছেন। আর তারপর বাংলা আমাদের কলকাতা শহরে কোথায় কি খাবার পাওয়া যায়, কোথায় কি আড্ডা হয়, সমস্তটা ওনার জানা, এরকম একটি মানুষ অমলদা। স্যার এবার সংক্ষেপে একদম নতুনদের জন্য কোনো বার্তা আছে? সংক্ষেপে নতুনদের জন্য, বলবো পরিশ্রমী হতে হবে, প্রথমত ছবি দেখে ছবি করতে আসতে হবে, এই কথাটুকুই বলতে পারি। আর যারা সিনেমাটোগ্রাফার তাদের উদ্দেশ্য বলবো যথেষ্ট পরিশ্রমী হতে হবে এবং ফোকাস থাকতে হবে, ফোকাস থাকতে হবে, এই কারণে বলছি যে আজকে যা পাবো তাই করবো, ওটা করে চললাম ওটা করে চললাম ওরা না করে নিজের নিজের কিছু চিন্তা ভাবনার মধ্যে থাকা উচিত, কি কাজ আমি করতে ভালোবাসি, কি কাজের সাথে আমি যুক্ত থাকতে চাই, মানে অন্তত সিনেমায় সেটা হওয়াটা বোধ হয় বেশি জরুরি, তাহলে বোধ হয় ভালো সিনেমা আগামী দিনে আমরা আর কতদিন তবু দেখে যেতে পারবো। আমি হতাশ না এই কারণে, এটা বলছিল এবছর ইন্ডিয়ান প্যানোরামায় জুমি ছিলাম, 360 ছবি ছিল সেখানে, তার মধ্যে মাত্র 40 ছবিকে সিলেক্ট করতে হয়েছে,
তো 40টা ছবি সিলেক্ট করতে যতগুলো ছবির মধ্যে থেকে তো সেখানে আমি বাংলা ছবি অনেকগুলো ছিল তার মধ্যে দিয়ে বাংলা ছবি যেগুলো সিলেক্ট হয়েছে সেগুলোর বাজেট খুব কম বাজেটের ছবি কিন্তু বোঝা যায় যে ক্যামেরার পেছনে যারা ছিল তারা অনেক চিন্তা ভাবনা করে ছবিগুলো করেছেন তো আমি সবাইকে বলবো আপনারা যারা ছবি করবেন তো পরিশ্রমী হতে হবে আর ক্যামেরার পেছনে থাকতে গেলে অনেক সময় দিতে হবে যে আজকে কিছু টাকা পেলাম চলো ছবি করি তা নয় ছবি করার জন্য একটু ভাবনা চিন্তা পড়াশোনাটা করতে হবে আমরা এবার চলে যাব আমাদের সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।